সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বন্ধ থাকার ফলে যে তোমরা এদিক ওদিক এমনিতেই ঘুরে বেড়াবে এটা কিন্তু করা যাবে না, কারণ তোমরা জানো করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ, এটি একজনের মাধ্যমে অন্যজনের কাছে চলে যায়। সেজন্য আমরা অবশ্যই সবসময় বাড়িতে থাকার চেষ্টা করব, আর প্রতিবার খাওয়ার আগে এবং খাওয়ার পরে বা বাইরে থেকে আসলে অবশ্যই হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করব। আমরা পরিষ্কার করার নিয়ম অবশ্যই জানি যে প্রথমে সাবান নিয়ে আমরা এইভাবে পরিষ্কার করব, এভাবে এভাবে পরিষ্কার করব, অর্থাৎ হাতের যে আঙুলগুলো রয়েছে সেগুলো আমরা এইভাবে পরিষ্কার করব এবং বৃদ্ধ আঙুলে এইভাবে পরিষ্কার করব এবং পানি দিয়ে ধুয়ে ফেলব। আর এ সম্পর্কিত আরও আরও তথ্য তোমরা টিভিতে সবসময় দেখে থাকো, সেগুলো মেনে চলার চেষ্টা করবা। তা যাই হোক, আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের শক্তি সঞ্চালন অংশটুকু আলোচনা করব। শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আমরা এখন দেখব তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন বলতে আসলে আমরা কি বুঝি? তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে তাপের প্রবাহই হচ্ছে তাপ সঞ্চালন। আমরা জানি তাপ তিনটি উপায়ে সঞ্চালিত হয়। এক, পরিবহন। দুই, পরিচলন। এবং তিন, বিকিরণ। তাহলে আমরা দেখলাম পরিবহন, পরিচলন এবং বিকিরণ। প্রথমে আমরা আলোচনা করব পরিবহন। তাপের পরিবহন বলতে আসলে আমরা কি বুঝি? পরিবহন, তোমরা খেয়াল করে থাকবে যদি একটি ধাতব চামচ বা একটা স্টিলের চামচ বা কোনো লোহার চামচ, যদি আমরা মোট কথা কোনো ধাতব চামচ যদি আমরা গরম পানির মধ্যে ডুবাই, দেখা যাবে ওই গরম পানির দ্বারা আস্তে আস্তে তাপটি আস্তে আস্তে তোমার হাতে এসে লাগে। তুমি কিন্তু দেখবে গরম পানিতে ডুবানোর সাথে সাথে যে তোমার হাতে লাগছে এমন কিন্তু লাগে না। আমরা এ সম্পর্কিত একটি ভিডিও দেখে নিই। আমরা চামচের হাতলে সমপরিমাণ ডালডা সমান দূরত্বে লাগিয়ে নিই। এখন পুঁতি তিনটিকে ডালডার ওপর বসাই। এখন পুঁতি লাগানো চামচটিকে গরম পানির মধ্যে ডুবাই এবং স্টপওয়াচের সাহায্যে সময় নির্ধারণ করি কোনটি পুঁতি পড়তে কত সময় লাগে। আমরা দেখছি প্রথম পুঁতিটি পড়ে গেল, এক্ষেত্রে সময় লাগলো 14 সেকেন্ড। আমরা এখানে দেখতে পেলাম যে চামচের যে প্রান্তটি গরম পানির মধ্যে ডুবানো ছিল সেই পুঁতিটি আগে পড়েছে, এক্ষেত্রে সময় লেগেছিল 14 সেকেন্ড। তার দ্বিতীয় পুঁতিটি তার চেয়ে একটু বেশি দূরত্বে, অর্থাৎ সেক্ষেত্রে সময় লেগেছিল একটু বেশি, প্রায় 21 সেকেন্ড। এবং সর্বশেষ তৃতীয় পুঁতিটি, অর্থাৎ গরম পানি থেকে যেটি সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত সেটি পড়তে সময় লেগেছে 2 মিনিট 13 সেকেন্ড, সেটি সবচেয়ে বেশি দূরত্বে, অর্থাৎ তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঞ্চালিত হয়েছে। আমরা এখানে দেখলাম ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়েও তাপ এভাবে সঞ্চালিত হয়। পরীক্ষণটিতে তোমরা কী দেখলে? পরীক্ষণটিতে দেখা গেল যে ধাতব চামচের ওপর আমরা সমদূরত্বে তিনটি পুঁতি বসিয়েছিলাম। প্রথম পুঁতিটি আগে পড়েছে, তারপর দ্বিতীয় পুঁতিটি, তারপর তৃতীয় পুঁতিটি, অর্থাৎ পরিবহন পদ্ধতিতে
কিন্তু তাপ সঞ্চালনের কারণেই পুঁথি তিনটি আস্তে আস্তে পড়ে গিয়েছিল। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যদি একটি গরম পানির পাত্রে একটি ধাতব চামচ ডুবাই, দেখা যাবে খুব তাড়াতাড়ি আমাদের হাতে এসে তাপ লাগে। অর্থাৎ পরিবহন পদ্ধতিতে তাপটি আস্তে 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 পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে আমাদের হাতে এসে লাগে। অর্থাৎ এখানে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এবার আমরা দেখব পরিচলন। পরিচলন, তোমরা দেখে থাকবে পানির পাত্রের নিচে যদি তাপ দেওয়া হয়, পানিটি প্রথম অবস্থায় ধীরে 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 গরম হয় এবং বুদবুদ আকারে উপরের দিকে ওঠে। এখানে কি ঘটনা ঘটে, যে পানির উপরের অংশগুলো, অর্থাৎ এখানে যদি আমরা এভাবে পানিতে তাপ দিই, দেখা যাবে পানির এগুলো যদি আমরা পানি কল্পনা করি, দেখা যাবে যে এই নিচের পানিটি আস্তে আস্তে গরম হয় এবং গরম হয় এবং হালকা হয়, হালকা হওয়ার ফলে উপরে চলে যায় এবং এই উপরের ভারীর কণাটা, পানির কণাটা আবার নিচের দিকে চলে আসে। এইভাবেই আস্তে আস্তে পানিটি গরম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের পানিগুলো প্রথম অবস্থায় গরম হয় এবং গরম হয়ে উপরের দিকে ওঠে এবং উপরের ঠান্ডা পানি নিচের দিকে নামে। এভাবে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তরল ও বায়ু পদার্থের ক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আর এভাবেই পানির তাপমাত্রা ধীরে ধীরে গরম হতে থাকে, আর এই পদ্ধতির নাম হচ্ছে পরিচলন। এবার আমরা দেখব বিকিরণ। বিকিরণ, যে প্রক্রিয়ায় তাপশক্তি এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়, তার নাম হচ্ছে বিকিরণ। শীতকালে তোমরা অনেক সময় লক্ষ্য করে থাকবে, আগের দিনে মানুষ সাধারণত কী করতো, এক জায়গায় জড়সড় হয়ে সবাই আগুন পোহাতো। এক্ষেত্রে আগুনের শিখা থেকে দেখা যাচ্ছে, এই আগুনের শিখা থেকে, আগুন থেকে অনেক দূরে থাকার ফলেও দেখা যাচ্ছে এখান থেকে তাপটি হাতে এসে লাগতো। অর্থাৎ এখানে বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ এখানে কিন্তু কোনো মাধ্যম নেই, মাধ্যম ছাড়াই তাপ শক্তিটি আস্তে আস্তে আমাদের হাতে এসে লাগতো, তাপ শক্তি বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হতো। আমরা দেখলাম কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, তরল এবং বায়ু পদার্থের মধ্য দিয়ে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, আর যেখানে কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হয় তার নাম হচ্ছে বিকিরণ। আমরা সেজন্যই আমরা জানি পৃথিবী থেকে সূর্য প্রায় লক্ষ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত, এখানে কিন্তু কোনো মাধ্যম নেই। তারপরও দেখা যায় সূর্যের তাপশক্তি আমাদের শরীরে এসে লাগে এবং আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। অর্থাৎ এখানে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তাহলে আজ আমরা দেখলাম পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবার আমরা দেখব আলোর সঞ্চালন। আলোর সঞ্চালন, এই ঘরের বাল্বের সুইচ যদি আমরা অফ করে দিই তাহলে কি এখানে কোনো কিছু দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে না। তাহলে আমরা কার সাহায্যে দেখতে পাচ্ছি? অর্থাৎ আমাদের যা দেখতে সাহায্য করে তাই হচ্ছে আলোক শক্তি। আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন, তরল, বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোক শক্তি সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন ধরো সূর্য থেকে, অর্থাৎ এখানে যদি আমরা একটা সূর্য কল্পনা করি, সূর্য থেকে যে আলোক শক্তি আসে আমাদের কাছে, অর্থাৎ সূর্য থেকে যে আলোক শক্তি আমাদের এখানে আসে, এখানে কিন্তু কোনো মাধ্যম নেই। সূর্য থেকে আলোকরশ্মি কোনো মাধ্যম ছাড়াই আমাদের কাছে আসে, অর্থাৎ আলোক শক্তি সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এরকম চাঁদ, তারা, সূর্য থেকে আলো বিকিরণ পদ্ধতিতেই আমাদের কাছে চলে আসে। তোমরা বাড়ির কাজ হিসেবে চলো কোথায় এবং কীভাবে তাপ সঞ্চালিত হয় তা খুঁজে বের করি। নিচের ছবিতে কোথায় এবং কীভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি। এখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে কোথায় এবং সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এই কাজটি তোমরা বাড়িতে করবে এবং বাড়ির কাজ হিসেবে তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ কোথায় কোথায় ঘটে তা তোমরা খাতায় লিখবে। তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই তোমরা বারবার হাত ধোয়ার অভ্যাসটি করবে। ধন্যবাদ সকলকে।